এবং যখন মতিউর রহমান চৌধুরী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাসরি প্রশ্ন করলেন, শেখ হাসিনা কি কোনো প্রকার পদত্যাগপত্র দিয়ে গেছেন আপনার কাছে, তখন তার একটু ব্যাখ্যা তিনি করার চেষ্টা করলেন। তিনি বললেন যে এর কোনো দালিলিক প্রমাণ আমার কাছে নেই, আমার কাছে কোনো পদত্যাগপত্র আসেনি। তখন তিনি বলছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না, একই জবাব সেনাপ্রধানেরও। আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি রাষ্ট্রপতি হতে চাচ্ছেন? ক্ষমতার একটা দ্বন্দ্ব চলছে এবং ইউনুস সরকার চায় প্রেসিডেন্টের বিদায় এবং একই সঙ্গে যে সেনাপ্রধানকেও এক ধরনের নজরদারিত্বের মধ্যে রাখা হয়েছে। অবশেষে শেখ হাসিনা পদত্যাগ নিয়ে মুখ খুলল রাষ্ট্রপতি। তিনি বলেছেন শেখ হাসিনা নাকি তার কাছে পদত্যাগ করে নাই। প্রিয়দর্শক, ঘটনা ঘটতেছে অন্যদিকে, এই কথা কেন তিনি স্বীকার করলেন প্রিয়দর্শক এ নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে কি ডক্টর ইউনুস তিনি রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন কিনা বা হবেন কিনা, এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে ডক্টর টিকতে পারবে কিনা, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাংবাদিক মাসুদ কামাল। দুটি আলোচনা শুনলে বিস্তারিত বুঝতে পারবেন শেখ হাসিনা কেন পদত্যাগ করে যায়নি, আর পদত্যাগ করলো কার কাছে পদত্যাগ করেছেন সেই বিষয়ে রাষ্ট্রপতির স্পষ্ট বক্তব্য এবং রাষ্ট্রপতি নতুন কে হচ্ছেন। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো প্রকারের কোনো পদত্যাগপত্র দেননি, এ কথা এই মুহূর্তে এসে স্পষ্টত জানিয়ে দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা তা নিয়ে যখন তুমুল বিতর্কের সৃষ্টি হল, সেই বিতর্কের মুখে বাংলাদেশের অন্যতম আলোচিত পত্রিকা মানবজমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, তিনি তন্ন তন্ন করে খুঁজেছেন সচিবালয়ের বিভিন্ন দপ্তরে যে তার কোনো পদত্যাগপত্র পাওয়া যায় কি না, কিন্তু না পেয়ে সবশেষ তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন এবং সেই দেখা করার সময়টিতে শেখ হাসিনা পদত্যাগপত্র সম্পর্কে মোহাম্মদ শাহাবুদ্দিন যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো নিয়ে তিনি একটি লেখা লিখেছেন, তারই সম্পাদিত আরেকটি সাপ্তাহিক জনতার চোখে। সেই লেখাটির শিরোনাম হচ্ছে উনি তো কিছু বলে গেলেন না। এই যে উনি তো কিছু বলে গেলেন না, এই কথাটিও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের, সেটিকেই তিনি কোট করেছেন। এবং যখন মতিউর রহমান চৌধুরী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাসরি প্রশ্ন করলেন শেখ হাসিনা কি কোনো প্রকার পদত্যাগপত্র দিয়ে গেছেন আপনার কাছে, তখন তার একটু ব্যাখ্যা তিনি করার চেষ্টা করলেন। তিনি বললেন যে এর কোনো দালিলিক প্রমাণ আমার কাছে নেই, আমার কাছে কোনো পদত্যাগপত্র আসেনি। এবং 5 আগস্ট সম্পর্কে তিনি বলছেন যে খবর শুনতে পেলাম যে শেখ হাসিনা বঙ্গভবনে আসবেন তার সঙ্গে দেখা করতে, সেই থেকে একটা অস্থিরতা বেড়ে গেল এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলো যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, কিন্তু ঘণ্টাখানেক পর ফোন এলো যে তিনি আসবেন না। এবং চারিদিকে অস্থিরতা খবর যখন এক এক করে আসছিল তিনিও টেনশনে ছিলেন এবং তিনি বলছেন যে আমি তো আর গুজবের মধ্যে বসে থাকতে পারি না, নির্ভার বসে থাকতে পারি না। তাই তার সামরিক সচিব জেনারেল আদিলকে খোঁজখবর নিতে বলা হলো, তার কাছেও কোনো খোঁজখবর নেই, তারা অপেক্ষায় আছে, টেলিভিশন স্ক্রলে দেখছেন, কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলেন যে তিনি দেশ ছেড়ে চলে গেছেন, আমাকে কিছুই বলে গেলেন না, যা সত্য তাই আপনাকে বললাম। এটা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর কাছে। তখন তিনি বলছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না, একই জবাব সেনাপ্রধানেরও, শুনেছি তিনি পদত্যাগ করেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে শুনেছি তিনিও পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো এই ধরনের কোনো ডকুমেন্টস নেই। সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে, তাকে বললাম আমিও তো পদত্যাগপত্র খুঁজছি। এক পর্যায়ে প্রেসিডেন্ট বললেন এ নিয়ে আর বিতর্কে কিছু নেই, প্রধানমন্ত্রী চলে গেছেন, এটাই সত্য, তারপরও কখনো যাতে এ প্রশ্ন না ওঠে সেজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি। মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন তার বক্তব্যে, প্রেসিডেন্টের পাঠানো রেফারেন্সের প্রেক্ষিতে প্রধান বিচারপতি উবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ 8 আগস্ট এ সম্পর্কে তাদের মতামত দেন। এতে বলা হয় উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীকে শপথ বাক্য পাঠ করলেন, সেই সব বক্তব্য তিনি দিতে লাগলেন। এবং সর্বশেষ পর্যায়ে সাংবাদিক মতিউর রহমান চৌধুরী পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয় অবতারণা করেছেন,
তা হচ্ছে হাসিনাকে যে কথা বলতে দেয়া হয়নি। আমরা তো জানি যে শেখ হাসিনা একটি তার একটি বক্তব্য রেকর্ড করে যেতে চেয়েছিলেন যাত্রীর উদ্দেশ্যে, সেই বক্তব্য রেকর্ডের সময় তাকে দেয়া হয়নি এবং খুব স্বাভাবিকভাবে যে মানুষটি দেশে পালিয়ে যাচ্ছেন তার বক্তব্য আবার বাংলাদেশের রেডিও টেলিভিশনে কী প্রচারিত হবে। যাই হোক, সেই বক্তব্য তিনি কী বলতে চেয়েছিলেন? আমরা শুনেছি যে তিনি বলতে চেয়েছিলেন যে আমি পদত্যাগপত্র করিনি অথবা দেশের মানুষের দাবির মুখে আমি চলে যাচ্ছি। কিন্তু নতুন যে তথ্যটি আমাদের সামনে এলো, হয়তো অনেক অনেকভাবে এটি আবার শুনতেও পারেন, আমি জানি না, আমার জানা নেই, তবে আমি যেটি জানছি নতুন করে যে শেখ হাসিনা একটি রেকর্ড করতে চেয়েছিলেন তার একটি বক্তব্য, কিন্তু পরিবেশ পরিস্থিতি সেনাপ্রধানের অনাগ্রহে সে সুযোগ পাননি। তখন তাকে বলা হলো চারিদিকে মানুষ লোকজন জড়ো হচ্ছে, সবাই মারমুখো, অল্প সময়ের মধ্যেই তারা গণভবনে পৌঁছে যেতে পারে। এইসব কথা যখন বলছিলেন তখন একটা খসড়াও তিনি তৈরি করেছিলেন শেখ হাসিনা। এতে তিনি আর কি বলতে চেয়েছিলেন যে তার ইচ্ছাই নয়, বলপূর্বক তাকে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে, কারা এবং কোন বিদেশি শক্তি তার সরকারকে উৎখাত করতে চেয়েছে এটাও তিনি দেশবাসীকে জানাতে চেয়েছিলেন। তার শাসনকালে দেশের কী কী উন্নয়ন হয়েছে তার বয়ানও ছিল। সকাল থেকে দুপুর এই সময় নানানভাবে দর কষাকষি চলছিল, বারবার ফোন আসছিল নয়াদিল্লি থেকে যে ফোন আসছিল সে বিষয়ে সাংবাদিক মতিউর রহমান বলছেন যে এখানে বলা হচ্ছিল প্রধানমন্ত্রী নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, এবং মজার ব্যাপার হচ্ছে ঢাকার তরফে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন বিমান পাঠিয়ে হাসিনাকে নিয়ে যান, সে অনুরোধে সাড়া দেয়নি দিল্লি। এরপর বাংলাদেশের সহউদ্যোগে বিমান বাহিনীর একটি C-130 বিমানে তাকে দিল্লি পাঠানো হয়। হাসিনাকে বহনকারী সেই বিমানে আরও দুজন ছিলেন, আমরা জানি যে তার ছোট বোন রিহানা এবং নিরাপত্তা উপদেষ্টা তারেক রহমান। নিশ্চয়ই আনটোল্ড স্টোরি এটি। এখন অনেকে বলতে পারেন বা শেখ হাসিনাও যে বক্তব্য দিয়েছেন বা তার যে বক্তব্য তার একটি অডিও রেকর্ড যেটি ছড়িয়ে দেওয়া হয়েছে, কেউ বলেন ফাঁস হয়েছে, আমি মনে করি ছড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে তিনি বলছেন যে তিনি এখনও সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই চ্যাপ্টার তো ক্লোজড, সেই বিচার তিনি কার কাছে দেবেন? তিনি চলে গেছেন, এটাই তো পদত্যাগপত্র, এটি আমি বুঝি। এটি নিয়ে আর পানি ঘোলা করে কতটুকু কী সুবিধা হবে, নিশ্চয়ই অনেকেই পানি ঘোলার চেষ্টা করতে পারেন, কিন্তু এর আখেরি লাভ কী হবে আমাদের বোধগম্য নয়, তার কারণ গঙ্গার পানি অনেক দূর গড়িয়েছে। তবে শেখ হাসিনা পদত্যাগ করেননি, তার যে বক্তব্যটি আমরা শুনেছি সেটি সত্য হলো, এর কোনো দালিলিক প্রমাণ কারোর কাছে নেই, না রাষ্ট্রপতির কাছে, না সেনাপ্রধানের কাছে, অথবা মন্ত্রিপরিষদ সচিবের কাছে। মন্ত্রিপরিষদ সচিবের কাছে তো আর পদত্যাগপত্র দেবেন না, যাই হোক কোথাও নেই, এটি হচ্ছে চরম বাস্তবতা, যে বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি বক্তব্য আশা করছিলাম। এটি হলে সম্ভবত আরও ভালো হতো, মানুষের ধোঁয়াশা ধূম্রজাল অনেক কিছু কেটে যেত। কেন এটি করা হয়নি আমরা জানি না, এখানে কোনো ধরনের বিশেষ কিছু আছে কি না আমাদের তো মনে হয় না। তারপরে কেন সরকার এটি প্রচার করলো না বা প্রকাশ করলো না? এটি ব্যক্তিগতভাবে সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর মাধ্যমে আমাদেরকে জানতে হলো এবং রাষ্ট্রপতি তার কাছে বলেছেন। এই বিষয়গুলো সম্ভবত অনেক কিছুকে জটিল করে তোলে, অনেক কিছুকে ঘোলাটে করে তোলে। একেবারে সিম্পল বিষয় না হলেও সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল যে হ্যাঁ হয়নি, দেননি, এটি বাস্তবতা। কিন্তু বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের মধ্যে জন আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রেফারেন্স বা সুপ্রিম কোর্টের নির্দেশনা বা তাদের ব্যাখ্যায় এই সরকার গড়ে, আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি রাষ্ট্রপতি হতে চাচ্ছেন? বিষয়বস্তু দুই, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বিশেষ কোনো চাপের মধ্যে আছেন? বিষয় তিন, আসলে বাংলাদেশকে নিয়ে ভারত কি ভাবছে অথবা কি পরিকল্পনা করছে? এই তিনটা প্রসঙ্গ কিন্তু আমার
চিন্তা থেকে আসেনি। এই তিনটা প্রসঙ্গ আমার এসেছে যে মাত্র গতকালকে ভারতের একটা গুরুত্বপূর্ণ পত্রিকা ইন্ডিয়া টুডে, সেই ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটা রিপোর্টকে কেন্দ্র করে, এবং রিপোর্টে লিখেছেন ইন্ডিয়া টুডের নয়াদিল্লি প্রতিনিধি, তিনি এসেছেন সুবীর ভৌমিক। সুবীর ভৌমিক বাংলাদেশের জন্য অত্যন্ত পরিচিত একটা নাম, আমরা অনেকে ওনাকে চিনি, ওনার সঙ্গে বিভিন্ন টক শোতে আমার দু একবার কথাও হয়েছে, উনি ওখান থেকে যুক্ত হয়েছেন, আমি বাংলাদেশ থেকে। এবং সুবীর ভৌমিকের সঙ্গে বাংলাদেশের অনেক সাংবাদিকের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিশেষ করে আওয়ামীপন্থী সাংবাদিকদের সঙ্গে ওনার সম্পর্কটা বেশ ভালোই ছিল। সুবীর ভৌমিক ইন্ডিয়া টুডেতে একটা আর্টিকেল লিখেছেন, গতকালকে সেটা প্রকাশিত হয়েছে 18 অক্টোবর। আর্টিকেলের শিরোনাম হলো বাংলাদেশ পাওয়ার স্ট্রাগল, ইউনুস গভর্নমেন্ট ওয়ান্টস প্রেসিডেন্ট আউট, আর্মি চিফ অন রেডার। মানে আমি যদি এটাকে বাংলা করি, যে বাংলাদেশে মোটামুটি যেটা বোঝা গেল যে ক্ষমতার একটা দ্বন্দ্ব চলছে, এবং ইউনুস সরকার চায় প্রেসিডেন্টের বিদায়, এবং একই সঙ্গে যে সেনাপ্রধানকেও এক ধরনের নজরদারিত্বের মধ্যে রাখা হয়েছে। এই হলো সুবীর ভৌমিকের রিপোর্টের শিরোনাম। এবং আপনি যদি এই রিপোর্টটা পড়েন, তাহলে বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু মানে বিষয় আপনাকে কিন্তু ভাবিত করবে। যেমন ধরুন, উনি যে কথাগুলো বলতে চেয়েছেন, আমি সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। উনি বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার, তারা নাকি এখন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার নানা রকম পথ খুঁজছে। এবং এটা হয়েছে তখন, যে এর আগে আপনাদের মনে আছে যে সেনাপ্রধান কিন্তু একটা কথা বলেছিলেন যে ক্ষমতার ভারসাম্যর ক্ষেত্রে ওনার একটা বক্তব্য নিয়ে বিদেশি সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেছিলেন, যেটা বলেছিলেন যে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর অধীনে না থেকে সরাসরি প্রেসিডেন্টের অধীনে থাকা উচিত। আমাদের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টই কিন্তু সর্বাধিনায়ক, প্রধানমন্ত্রী নন, কাজেই সর্বাধিনায়কের কাছে থাকবে ক্ষমতা এবং তার কাছে রিপোর্ট করবে। এই জিনিসটা কিন্তু ওখানে উনি আকার ইঙ্গিতে বলেছেন। এই বিষয়টা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের ভালো লাগেনি, এবং না লাগার কারণে তারা হয়তো চাইছেন যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া যায় কি না। অথবা এখন সেনাপ্রধানকে সরিয়ে যেতে গেলে কী সমস্যাগুলি হয়? সমস্যাটা হয়, সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার আইনগত একমাত্র ক্ষমতা আছে প্রেসিডেন্টের, আর কারো নাই। তো এখন প্রেসিডেন্টকে সরাবেন কীভাবে? বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি তো হাসিনার খুবই অনুগত ছিলেন, খুবই বিশ্বস্ত ছিলেন, এখন ওনাকে দিয়ে কি সরানো সম্ভব? যদি সরানো সম্ভব না হয়, তাহলে একটা বিকল্প পদ্ধতি কি, প্রেসিডেন্টকে সরিয়ে দাও, সেই পোস্টে এই ইউনুসেফ যে বসলেন, এটা একটা, এটা কিন্তু সবই কিন্তু এই যে পদ্ধতির কথা বললাম, এটা লজিক্যালি আপনার কাছে মনে হবে আর তাই তো এভাবেই তো করা যায়। কিন্তু এই কথাগুলি কিন্তু আমাদেরকেও ভাবছে কি না জানি না, কিন্তু সুবীর ভৌমিক এই প্রসঙ্গগুলো তুলে এনেছেন ওনার এই লেখায়। মানে সুবীর ভৌমিক কি কাউকে মানে এক ধরনের প্ররোচিত করছেন, অথবা উনি কি আমাদেরকে এক ধরনের ভয় দেখাচ্ছেন? এটা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। সেই জন্যে আমি কিন্তু আলোচনার 3 নম্বর বিষয়টা রেখেছিলাম, যে ভারত আসলে কি চায়। কারণ সুবীর ভৌমিক ভারত সরকারের অথবা ভারতের স্বার্থ অথবা ভারতের চিন্তার প্রতিফলন তার লেখায় যদি থাকে, তাহলে তো অবাক হওয়ার কিছু নাই, হতেও পারে। সুবীর ভৌমিক যে লিখেছেন যে প্রেসিডেন্ট যদি নিজে পদত্যাগ না করেন, তাহলে তাকে কীভাবে পদত্যাগ করা সম্ভব? দেখুন, আমাদের দেশে এটা উনি লিখেছেন, আমি ওনার লেখার মানে সারাংশ থেকে পড়ছি, কিন্তু বলছি, কিন্তু যে কথাগুলো বলছি, এখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট আসলে কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হন, পরোক্ষভাবে মানে এমপিদের দ্বারা নির্বাচিত হন, এবং যদি আপনি প্রেসিডেন্টকে অপসারণ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এমপিরাই প্রেসিডেন্টকে অপসারণ করতে পারেন সংসদে। কিন্তু এখন তো সংসদই নাই, এখন যদি সংসদ না থাকে, তাহলে আইনগতভাবে আপনি প্রেসিডেন্টকে অপসারণ করবেন কীভাবে? কোনো আইন নেই। এখন যদি প্রেসিডেন্ট নিজে অপসারণ না, অপসারিত না হন, যদি নিজে পদত্যাগ করেন, তখন একটা ব্যাপার। কিন্তু কিন্তু উনি কি নিজে পদত্যাগ করবেন? কেন করবেন? এই যে প্রসঙ্গটা, এই প্রসঙ্গটা কিন্তু সুবীর ভৌমিক
এই প্রশ্নটা নিয়ে এসেছেন। সুবীর ভৌমিক তার লেখায় আমাদের সেনাপ্রধানের এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে যে অবস্থান করছেন সেটা নিয়েও একটু ইঙ্গিত দিয়েছেন। উনি বলতে চেয়েছেন যে ওনাকে অপসারণ করার জন্য যে চাপগুলো আছে সেই চাপগুলোকে দুর্বল করার জন্যই উনি এখন যুক্তরাষ্ট্রে আছেন। আবার দ্বিতীয় যেটা মনে করা হচ্ছে যে এখন তাহলে যে কথা একটু আগে আমি বললাম যে প্রেসিডেন্টকে অপসারণের কোনো কিন্তু লিগ্যাল কোনো ওয়ে কিন্তু এখন আর নাই, তাহলে এখন ইলিগ্যাল কোনো পথ আছে কি? হ্যাঁ, সেটা নিয়েও কিন্তু সুবীর ভৌমিক সুন্দর একটা মানে একটা আপনার কী বল হাইপোথিসিস উনি দিয়েছেন। উনি বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার একটা চমৎকার পদ্ধতি দিয়েছে, সেই পদ্ধতিটা হলো এটা যে জিনিসটা আইনগতভাবে করতে একটু সময় লাগে সেটা করার জন্য ওনারা ক্ষমতার বাইরে থাকা যে ছাত্ররা আছে তাদেরকে মাঝে মাঝে নানাভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মাঠে নামিয়ে দেয়। যেমন হাইকোর্টের বিচারকদের যাদেরকে অপছন্দ তাদেরকে বিদায় করতে হবে, তখন তারা ছাত্রদেরকে মাঠে নামায় দেয় এবং ছাত্ররা সেখানে যায় মিছিল মিটিং করে, অবস্থান ধর্মঘট করে, এগুলো করার মাধ্যমে সেই বিচারকদের কাউকে কাউকে বিদায় করে দেওয়া হয়, কেউ চলে যায়, চিফ জাস্টিস চলে গেছে আগে একজন, বর্তমানে 12 জনকে এগুলি করা হয়েছে, তাদেরকে স্থগিত করা হয়েছে, তাদেরকে কোনো কোর্ট দেওয়া হচ্ছে না। এগুলো কিন্তু ছাত্রদের মাধ্যমেই তারা কিন্তু করে থাকে এবং ছাত্রদের সঙ্গে তাদের একটা সিনক্রোনাইজিং আছে যে তারা এভাবে তারা যা চায় তারা সেটা তারা করে দেয় এবং ওটা তখন আর আইনের কোনো দরকার পড়ে না, আইনের বাইরে থেকেই তারা এই কাজগুলো সুন্দরভাবে করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ওখানে এই পুরো রিপোর্টে একজন মাত্র ব্যক্তিকে উনি কোট করেছেন, যিনি হলো বাংলাদেশ বিষয়ে বিশেষজ্ঞ সব্যসাচী বসু রায়চৌধুরী, পুরো রিপোর্টে। আর বাদবাকিটা উনি কিন্তু নানা সোর্স টোর্স এবং অজ্ঞাত সোর্স সোর্সের নাম উল্লেখ করেন, নাম না দিয়ে উনি লিখেছেন। তো এই সব্যসাচী রায়চৌধুরী বলেছেন যে যাদেরকে উনি এই কথাটি বলেছেন যাদেরকে আইনগতভাবে বিদায় করা যায় না তাদেরকেই সরাতে অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্রদের বেশ সুচারুভাবেই ব্যবহার করছেন। এখন এটা হলো সব্যসাচী রায়ের বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে তারা বলতেছেন উনি ইঙ্গিত দিচ্ছেন যেটা যে তাহলে কি প্রেসিডেন্টকে সরানোর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত এই ছাত্রদেরকে মাঠে নামাবে, এটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। এখন এটা যদি করে তারা তাহলে দেশে একটা কী পরিস্থিতি উদ্ভব হবে? এটা কিন্তু যদি শুরুর দিকে হতো তাহলে আপনি হয়তো কিছু ভাবতেন না, কিন্তু এখন 2 মাস আড়াই মাস পরে যদি কেউ করে এটা তাহলে সেখানে কিন্তু বোঝা যাবে যে আসলে প্রেসিডেন্ট হওয়ার জন্য ডক্টর ইউনুসের মধ্যে যে একটা খায়েশ অথবা আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে, যেটা সব্যসাচী যেটা সেই সুবীর ভৌমিকের সেই বক্তব্যটাই কি তাহলে বাস্তবায়িত হতে যাচ্ছে, হবে কি না আমরা জানি না। কিন্তু এখান থেকে আমি 2-3টা বিষয় বলতে চাই। সেই বিষয়গুলো হলো কি, আমাদের এখানে ক্ষমতা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে কি নাই আমি জানি না, কিন্তু এক ধরনের দ্বন্দ্ব আছে এই কথাটা প্রচার করতে যে কোনো কারণে হোক ভারতের মিডিয়াগুলো পছন্দ করে। এখন ভারতের মিডিয়াগুলো এই ধরনের দ্বন্দ্বের কথা প্রচার করে কী লাভ পেতে চায়, এটা কিন্তু একটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই দ্বন্দ্বের কথা বলতে বলতে আসলে কি আমাদের এখানে এ ধরনের কোনো বিভেদ সংশ্লিষ্ট লোকগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা চিন্তা তাদের মধ্যে কাজ করছে, সেটাও হতে পারে। আবার কিন্তু তাদের হিতে বিপরীত হতে পারে। হিতে বিপরীত হতে পারে কীভাবে, সবাই তাহলে ওদের যে চিন্তাটা যেটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে চায় বলে কোনো কোনো হাইপোথিসিস দেওয়া যেতে পারে, সে ব্যাপারে আমাদের এখানকার যারা দায়িত্ববান ব্যক্তি আছেন ওনারা সতর্ক হয়ে যাবেন। ওনারা যদি সতর্ক হয়ে যান তাহলে হয়তো এই প্রজেক্ট দর্শক স্পষ্ট আলোচনা শুনেছেন। রাষ্ট্রপতি বলেছেন মানব জমিনকে যে আমরা আমার কাছে পদত্যাগপত্র দেয়নি, সেনাপ্রধান বলেছে পদত্যাগপত্র দেয়নি, এমনটা বলা হয়েছে। তো সেনাপ্রধানকে যদি পদত্যাগপত্র না দেয় আর সেনাপ্রধান তার মানে সেনাপ্রধান সেখানে ছিল তাকে ভাষণ রেকর্ড করতে দেয়নি, তাহলে তো সেনা আরেকটা কথা বলা হয় যে সেনাপ্রধান এই সুযোগ দেয়নি ভাষণ রেকর্ড করার। তা অনেকে আবার সেনাপ্রধান নিজেও বলেছেন শেখ হাসিনা চলে গেছে তিনি নিজেও জানেন না, সব কিছুর ভিতরে